রোজা নিম্ন আয়ের মানুষদের বিশেষ সুবিধা দিতে চলমান রয়েছে ওএমএস কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইলিয়াস, নিম্ন আয়ের মানুষদের বিশেষ সুবিধার জন্যই তো এই ওএমএস কার্যক্রম শুরু হয়েছে, তারা কতটা সন্তুষ্ট? আসলে দ্রব্যমূল্যের উদ্যোগতির বাজারে কিন্তু মানুষের একমাত্র ভরসা ছিল ওএমএস এর মাধ্যমে চাল এবং আটা কিনা। আমরা দেখেছি যে মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু অনেক সময় তারা তাদের কাঙ্ক্ষিত পণ্য কিন্তু ক্রয় করতে পারে না, সেই কারণে কিন্তু তাদের অনেকটাই ভোগান্তি পোয়াতে হয়। এবং অনেক সময় আমরা দেখি যে আসলে এই পণ্য দেওয়া হয় সকাল 9টা থেকে শুরু হয় পণ্য দেওয়া, মানুষ কিন্তু ভোর 5টা থেকে লাইনে এসে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়ানোর পরও তারা অনেকেই পণ্য পায়নি বলে প্রায় সময়ই তারা অভিযোগ করে থাকেন। এবং এই যে নিম্ন আয়ের মানুষের আরেকটা অভিযোগ রয়েছে যে সরকার চাল এবং আটা একসাথে বিক্রির কথা থাকলেও তারা কিন্তু যদি আটা নেন তাহলে আটা এবং চাল নিলে চালই কিন্তু তাদের নিতে হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা দুইটি পণ্য না পেয়ে কিন্তু হতাশা প্রকাশ করেছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আসলে যারা এই ওএমএস এর চাল এবং আটা বিক্রি নিয়ন্ত্রণ করে, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে সেটি নিয়ন্ত্রণ করা হয় এবং জেলা খাদ্য অফিসের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে ডিলাররা দুটি আটা এবং চাল একসাথেই কিন্তু দেওয়ার কথা, তারা সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বলছেন এবং আমরা কোনো ডিলারকে একসাথে চাল এবং আটা বিক্রি করতে কিন্তু দেখিনি এবং সেই বিষয়টি বলছেন জেলা খাদ্য নিয়োগ, তারা কিন্তু মনিটরিং করছেন এবং আমরা আসলে কোনো জোর মনিটরিং কিন্তু আমাদের নজরে আসেনি। সেই বিষয়টি যে হতদরিদ্র মানুষের যে একটা হতাশা, সেই হতাশা কিন্তু থেকেই যাচ্ছে এবং তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত পণ্য সেটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। আমরা এখন আছি যে রেলওয়ে স্টেশন সংলগ্ন, ওএমএস দেওয়া হচ্ছে, এখানকার যে ডিলার রয়েছেন একটু এক কথা বলতে চাই। আপনার এখানকার যে সুবিধাভোগী তাদের অভিযোগ হচ্ছে চাল এবং আটা একসাথে বিক্রি করা হচ্ছে না, একটু বিষয়ে একটু বলবেন? না, একসঙ্গে আপনার বিক্রি হচ্ছে না এটা বললে ভুল হবে। আমাদের যে চাহিদা মাত্রা আছে সেই চাহিদা মতো অনুযায়ী আমাদের আটার উপর চাপটা বেশি পড়ে, দেখা যায় শতকরা 90% লোকে আটা নিচ্ছে যার জন্য ওই চাউলগুলো নিতে চাচ্ছে না, তখন আমরা ওই ওটার সঙ্গে আমরা ওই আটা চাউল দেওয়ার চেষ্টা করি যে আপনারা চাউল সহ নিয়ে যান, কিন্তু অনেকে এই মোটা চাউলের জন্য নিতে চায় না, এই একটা আমাদের একটা প্রবণতা আছে। কিন্তু আসলে আমাদের চাউল এবং আটা সমন্বয় করে নিচ্ছে সবাই, দেখা যাচ্ছে আপনার একটু উচ্চশ্রী মানে একটু মানে যাদের একটু ডায়াবেটিসের প্রবণতাটা বেশি হওয়ার কারণে আমাদের আটার উপর চাপটা বেশি পড়ে গেছে, এখন সকলেই আপনার আটা আটা এখন খাচ্ছে, যার জন্য আটা সবার উপরেই আর কি এই আটাটা বিতরণ বেশি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রিয়াঙ্কা, এই যে ডিলার রয়েছেন এখানকার, তিনি কিন্তু বলছিলেন ভিন্ন কথা। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় 17 জন দোকান ডিলার রয়েছেন ওএমএস এর, এছাড়াও প্রতিদিন কিন্তু 60টি ট্রাক সেলের মাধ্যমে ওএমএস এর পণ্য দেওয়া হয় থাকে। আসলে সেই পণ্য যদি যথাযথভাবে বিক্রি করা হয় তাহলে নিম্ন আয়ের মানুষের কিন্তু অনেকটাই স্বস্তি মিলবে বলে আমাদেরকে সচেতন মহল জানিয়েছেন এবং সেই বিষয়টি তদারকি করার জন্য জেলা প্রশাসনকেও তারা আহ্বান জানিয়েছেন। প্রিয়াঙ্কা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ওএমএস এর চাল এবং আটা বিক্রি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ, জানাছিলেন সেখানকার ওএমএস কার্যক্রম সম্পর্কে বিস্তারিত।